বন্ধুরা সবাইকে আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। সো বন্ধুরা, সর্বপ্রথমে আমি একটা অ্যাপ্লিকেশনের পেমেন্ট প্রুফ দেখাবো, দেন অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন, কীভাবে এই অ্যাপ্লিকেশনটি পেমেন্ট নেবেন সেটা আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো, আর এখান থেকে যে আমি পেমেন্টটা পাইছি সেটার প্রুফ আপনাদের দেখাবো। সো দেখিয়ে দেন আপনাদের সামনে ভিডিওটা স্টার্ট করে দিব। সো যাই হোক, আমি সর্বপ্রথমে আপনাদের পেমেন্ট প্রুফটা দেখিয়ে দিতেছি। সো আমার মেসেজটা ওপেন করলাম, ওপেন করে নেওয়া বাদে এখান থেকে দেখতে পারবেন আমরা কিন্তু এখান থেকে 900 টাকা রিসিভ করছি। আর এখানে দেখেন রেফারেন্সে রয়েছে, এখানে দেখতে পারতেছেন এখানে অনলাইন ইনকাম বিডি অ্যাপ্লিকেশনটি থেকে আমরা কিন্তু এখানে 900 টাকা পেমেন্ট পেলাম। সো এখান থেকে দেখতে পারতেছেন 900 টাকা, এটা কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে ভাই। এখান থেকে দেখতে পারতেছেন একটু আগে কিন্তু আমি এই পেমেন্টটা কিন্তু রিসিভ করছি, ঠিক আছে। এখান থেকে দেখতে পারতেছেন 900 টাকা, এখান দেখেন অনলাইন ইনকাম বিডি, ঠিক আছে, অ্যাপ্লিকেশনের নাম, ঠিক আছে। সো যাই হোক, এখান থেকে আমরা রিসিভ করে ফেলছি 900 টাকা। আর এখান থেকে এখানে দেখেন তাদের রেফারেন্সে তাদের সব কিছু বলা আছে, ঠিক আছে। এখানে চাইলে আপনি নাম্বারে কোনো প্রবলেম হলে আপনি কন্ট্যাক্টও করতে পারবেন। সো যাই হোক, আপনাদের বলে দিলাম। সো যাই হোক, এখন আপনারা কীভাবে অ্যাপ্লিকেশনে কাজ করবেন, কীভাবে অ্যাকাউন্ট করবেন সব কিছু আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখাবো। আপনারা অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য আপনাদেরকে একটা ভিপিএন প্রয়োজন হবে। আপনারা গুগল প্লে স্টোর থেকে আপনারা ইনস্টল করে নেবেন যদি আপনার ফোনে না থাকে, আর যদি থেকে থাকে তাহলে আপনি কী করবেন, এখানে লোকেশন অপশনে ক্লিক করবেন, ঠিক আছে। এখানে লোকেশনে ক্লিক করবেন। সো আমি লোকেশনে ক্লিক করলাম। সো ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখেন ইউএসএ, কানাডা অথবা ইউকে দিয়ে কাজ করবেন। সো আমি ইউএসএ রেখে দিলাম, তার বাদে কানেটে ক্লিক করে আমার ভিপিএনটা এখান থেকে আমি কালেক্ট করে নিব, ঠিক আছে। সো আপনারা কী করবেন, আপনাদের ভিপিএনটা আপনারা অবশ্যই কানেক্ট করে নেবেন, ঠিক আছে। সো আমাদের ভিপিএনটা কানেক্ট হয়ে যাবে, যখন এখানে ডিসকানেক্ট লেখা চলে আসবে তার মানে ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। আর উপরে দেখেন চাপির মতো আইকন চলে আসছে, ঠিক আছে। সো এটা আমরা মিনিমাইজ করে রাখলাম। মিনিমাইজ করে রেখে এখন আমাদের যে অ্যাপ্লিকেশনটি আছে এখানে দেখেন অনলাইন ইনকাম বিডি, ঠিক আছে। অনলাইন ইনকাম বিডি অ্যাপ্লিকেশনটি আমরা এখান থেকে কিন্তু ওপেন করবো, ঠিক আছে। ওপেন করে নিয়ে এখন আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। সো অ্যাকাউন্ট ক্রিয়েট ছাড়া কিন্তু আমরা কাজ করতে পারবো না। সো তার জন্য এখানে দেখতে পারবেন আপনার ইমেলটা দিতে বলবে। সো দেন আমি কী করবো, এখানে আমার একটা ইমেল অ্যাড্রেস এখানে দিয়ে দিব। সো অবশ্যই আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। বন্ধুরা দেখেন আমার একটা ইমেল অ্যাড্রেস দিলাম, তার বাদে নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। নেক্সট অপশনে ক্লিক করে দেওয়া বাদে একদম ইজি কাজ ভাই, এখানে শুধু ইমেল দিয়ে নেক্সটে ক্লিক করলে আপনার এটা কিন্তু অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছেন। এক বন্ধুরা, এখন এই অ্যাপ্লিকেশনে কীভাবে কাজ করবেন সেটা আপনাদের দেখাবো। আর অ্যাপ্লিকেশনে মাত্র 10 টাকা হলে রিচার্জ নিতে পারবেন, আর মাত্র 40 টাকা হলে বিকাশে নিতে পারবেন। সো খুবই ভালো একটা অ্যাপ্লিকেশন ভাই। অ্যাপ্লিকেশনে এখন আপনাদের দেখাবো কীভাবে কাজ করবেন। এখান থেকে দেখেন ডেইলি চেকিং রয়েছে, এটা কিন্তু আপনারা 24 ঘন্টা একবার চেকিং করতে পারবেন। সো ডেইলি চেকিং অপশনে ক্লিক করে দিবেন। সো দেন আমি ডেইলি চেকিংকে ক্লিক করলাম, তার বাদে দেখেন এখানে গেট বোনাস নামের একটা অপশন আছে, এখান থেকে আপনারা চাইলে এগুলা ঘোরাঘুরি করে দেখতে পারেন, ঠিক আছে। এখানে গেট বোনাস অপশনে সিম্পলি আপনারা এখানে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। সো দেন আমরা গেট বোনাসে ক্লিক করে দিলাম, তার বাদে দেখেন একটা অ্যাড লোড নিছে। এই অ্যাডটাকে আমাদের 5 থেকে 7 সেকেন্ড দেখতে হবে, ঠিক আছে। 5 থেকে 7 সেকেন্ড দেখা বাদে এখান থেকে আপনারা নো থ্যাঙ্কস অথবা ক্রস আইকন অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন, ঠিক আছে। অথবা আপনারা এখান থেকে বলবে যে আপনাদের দেখাই এখানে যে ডেইলি চেকিং অপশন আমরা ক্লিক করতেছি, ক্লিক করে দেওয়া বাদে দেখেন গেট বোনাস। সো গেট বোনাসে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখেন যে অ্যাডটা আছে অ্যাডের উপরে আপনাদের ক্লিক করতে হবে। সো ক্লিক করে নেওয়া বাদে দেখেন আপনাদের যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে এখানে শুধুমাত্র আপনারা 1 থেকে 1.5 মিনিট মানে ওয়েট করবেন। আর যদি আপনাদেরকে এরকম গুগল প্লে স্টোরে নিয়ে আসে তাহলে আপনারা যেটা করবেন, অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনাদেরকে 1 থেকে অর্থাৎ 2 থেকে 2.5 মিনিট ওয়েট করতে হবে, ঠিক আছে। এই যে অ্যাপ্লিকেশনটি এখানে ইনস্টলে ক্লিক করে, ইনস্টল করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করে আপনাদেরকে অবশ্যই ওয়েট করতে হবে। তার বাদে ব্যাক বাটনে ক্লিক করলে আপনার ব্যালেন্সে তারা কিন্তু এই ডলারটা অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখান থেকে দেখেন আমরা 50 মানে ইও পাইছি, কয়েন পাইছি। সো এখন আপনাদের দেখায় এখান থেকে কীভাবে কাজ করবেন। এখানে একটা কাজ দেখাবো, সবগুলাই কাজ সেম। সো দেখেন এখানে স্পিন হুইল রয়েছে, এখানে দেখেন আরেকটা রয়েছে। সো এখানে দেখেন স্কেচের কাজ রয়েছে, এখানে দেখেন ভিডিও অফার রয়েছে। সো এখানে দেখেন ম্যাপ কুইজ রয়েছে, এখানে নিচে ইনভাইট। তো অ্যাপ্লিকেশনটি ইয়োটা আমার খুবই ভালো লাগছে। সো যাই হোক, এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে অসংখ্য ভাই ভিডিও পেয়ে যাবেন, ঠিক আছে। এখানে অসংখ্য ভিডিও পেয়ে যাবেন। এই ভিডিওগুলো আপনারা দেখলে এখান থেকে দেখেন 50 পয়েন্ট করে পাবেন, ঠিক আছে। এখান থেকে দেখেন 50 পয়েন্ট করে দিতেছে একটা ভিডিও দেখলে। সো এখানে ক্লিক করলে জাস্ট আপনার ইউটিউবে নিয়ে যাবে। ইউটিউবে আপনারা যত মিনিট ভিডিও হয় তত মিনিট এই ভিডিওটা দেখে নেবেন, দেখলে আপনাদেরকে তারা ইয়ো দিয়ে দিবে আর আপনারা কমেন্ট লাইক করে দিবেন। সো আশা করি বুঝতে পারছেন, এতটুকুই কাজ করলে হবে। সো যাই হোক, এখন আপনাদেরকে এই যে স্পিনের কাজটা দেখাবো। সো জাস্ট আমি স্পিনের উপরে ক্লিক করে দিলাম। সো তার বাদে দেখেন এখানে আমাদেরকে 11টা টাস্ক দিয়েছে। 11টা টাস্কের মধ্যে আমরা কোনো টাস্ক করি না, এখানে 0 আছে। সো এখন আমরা কাজ করব, তার জন্য এখানে প্লে স্পিনের উপরে আমরা একটা ক্লিক করে দিব। সো দেন আমরা প্লে স্পিনের উপরে ক্লিক করে দিলাম। সো ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে দেখেন আমাদেরকে এখান থেকে 40 পয়েন্ট দিয়েছে, 20 পয়েন্ট দিয়েছে। সো আমরা কালেটে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করবো, ঠিক আছে। সো এখানে দেখেন যদি অ্যাড আসে তাহলে ব্যাক বাটনে ক্লিক করবেন, কালেটে ক্লিক করবেন, তার বাদে দেখেন একটা অ্যাড আসে, এটা 5 থেকে 7 সেকেন্ড দেখবেন, দেখা বাদে নো থ্যাঙ্কস অথবা ক্রস আইকন অথবা ব্যাক বাটনে ক্লিক করে কেটে দিবেন। সো দেন আমাদের এটা হয়ে গেছে। সো পয়েন্টটা আমাদের ব্যালেন্সে অ্যাড হয়ে গেছে। সো এগেন আমরা স্পিনের উপরে ক্লিক করলাম।
সো একদম কাজ সহজ ভাই এই অ্যাপ্লিকেশনটির। সো আমার কাছে খুবই ভালো লাগছে, ঠিক আছে। সো যাই হোক আপনাদের কাছেও ভালো লাগবে। সো আমি ব্যাক বাটন ক্লিক করতেছি, তার বাদে কালেক্টে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করতেছি। এখানে দেখবেন অটোমেটিক আপনার পয়েন্টটা দেখবেন যে যখন হয়ে যাবে তখন আপনারা এখান থেকে একটা কেটে দেবেন। সো দেখেন আমাদের কমপ্লিট হয়ে গেছে। সো যাই হোক এখানে আমাদের দুইটা টাস্ক কিন্তু অলরেডি কমপ্লিট হয়ে গেছে 11টার মধ্যে। সো আশা করি বুঝতে পারছেন। সো আর একটা দেখিয়ে দিই। সো দেখেন এরকম এড আসছে, আমরা ব্যাক বাটন ক্লিক করলাম, কালেক্টে ক্লিক করে পয়েন্টটা কালেক্ট করলাম, তার বাদে এখানে এই টাইম পর্যন্ত ওয়েট করতে হবে। আর এখানে টাইমটা শেষ হয়ে গেলে আমাদের টাস্কটা কমপ্লিট হয়ে যাবে। সো দেখেন আমাদের এখানে কিন্তু তিনটা টাস্ক কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। সো আশা করি বুঝতে পারছেন, দুইটা টাস্ক কমপ্লিট করে নিয়েছি। সো যাই হোক বন্ধুরা, আমি সবগুলো টাস্ক কমপ্লিট করে আপনাদের সামনে আসতেছি। বন্ধুরা ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, এখানে আমরা 11টা টাস্কের মধ্যে আমরা 10টা টাস্ক কমপ্লিট করে ফেলছি। সো এখানে এগেন আমরা প্লে স্পিনের উপরে ক্লিক করে দেবো। প্লে স্পিনের উপরে ক্লিক করে দেওয়া বাদে দেখেন আমাদের এটা একটা এড চলে আসছে, ব্যাক বাটনে ক্লিক করলাম, তার বাদে এখন দেখেন এখানে দেখেন ভালো করে একটু লক্ষ্য করে দেখেন, এখানে দেখেন বোনাস নেওয়ার জন্য আমাদের গেট বোনাস অপশনে ক্লিক করতে হবে, ঠিক আছে। সো এখান থেকে অবশ্যই আমাদেরকে গেট বোনাসের উপরে ক্লিক করতে হবে, তাছাড়া কিন্তু আমরা বোনাসটা পাবো না। সো দেন আমরা গেট বোনাসে ক্লিক করে দিলাম, দেখেন একটা এড চলে আসছে, এডের উপরে আপনারা সিম্পলি একটা ক্লিক করবেন, ঠিক আছে। এডের উপরে একটা ক্লিক করে দিবেন। সো ক্লিক করে দেওয়া বাদে দেখেন আমাদেরকে ওয়েবসাইটে নিয়ে যাইতেছে। যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনাদেরকে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করতে হবে। আর যদি আপনাদেরকে এই যে গুগল প্লে স্টোরে নিয়ে আসছে, সো জাস্ট আমরা ওপেনে ক্লিক করবো, এখান থেকে এখানে ক্লিক করে দিবেন, ঠিক আছে। এখানে ক্লিক করে দিলে আপনাদের প্লে স্টোরে নিয়ে যাবে। প্লে স্টোর থেকে আপনারা মাস্ট এখান থেকে এই যে এখানে অ্যাপ্লিকেশনটি ইনস্টল লেখা থাকবে, সো আমার এখানে আসে নাই। সো ইনস্টলে ক্লিক করে আপনারা অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। আর যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় সেমভাবে আপনারা 1 থেকে 1.5 মিনিট ওয়েট করবেন, শুধুমাত্র এরকম ঘোরাঘুরি করবেন, অর্থাৎ ভিজিট করবেন, ঠিক আছে। এরকম ঘোরাঘুরি করবেন তাহলে হয়ে যাবে। সো তার বাদে ব্যাক বাটনে যখনই ক্লিক করবেন তখন আপনার ব্যালেন্সে পয়েন্টটা অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন। সো অবশ্যই আপনারা রুলস মেনে নিয়ম মেনে কাজ করবেন, 100% আপনারা পেমেন্টটা পাবেন। সো যাই হোক এখন আমি ব্যাক বাটনে ক্লিক করলাম, আপনাদেরকে কাজটা দেখিয়ে দিলাম। এখানে যে কাজটা দেখেছি সেম কাজ ভাই, ঠিক আছে, সবগুলোই সেম কাজ। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে আপনাদের সবগুলো কাজ দেখিয়ে দিলাম। তো এই স্পিনের কাজটা তো এখন আপনাদের দেখাই যে এই স্পিনের কাজটাও সেম, ঠিক আছে। এই যে এটার কাজ সেম, যেটা এটা যে একটা দেখাইছি এটাও সেম। এখন স্কেচের কাজটা দেখাই, স্কেচে ক্লিক করলাম, তার বাদে এখানে 11টা টাস্ক দিছে আপনাদেরকে। আগে যে নিয়মে দেখাইছি একই নিয়মে কাজ করবেন। এখানে কাটটা গোসাবেন, দেখেন এই যে কাটটা গোসাবেন, তার বাদে দেখেন একটা এড চলে আসছে, আমাদেরকে এডটা দেখতে হবে, ঠিক আছে। সো আমরা এডটা দেখে নিতেছি। সো দেখে জাস্ট আমরা স্কিপে ক্লিক করবো, স্কিপে ক্লিক করে দিলেই হয়ে যাবে। সো দেন আমরা স্কিপে ক্লিক করে দিলাম, তার বাদে দেখেন এখান থেকে ক্রসে ক্লিক করে আমরা এটা কেটে দিব। সো দেখেন আমাদের কিন্তু এখানে এটা দেখা হয়ে গেছে। সো এগেন আপনারা এখানে ঘোষাঘোষি করবেন, তার বাদে 11টা কমপ্লিট করে নেওয়া বাদে এখানে গেট বোনাস নামের একটা অপশন চলে আসবে, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়া বাদে ফুল স্ক্রিনের একটা অ্যাড লোড দিবে, এডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যদি ওয়েবসাইটটি নিয়ে যায় তাহলে 1 থেকে 1.5 মিনিট ভিজিট করবেন, আর যদি গুগল প্লে স্টোরে নিয়ে যায় অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করবেন। সো আশা করি বুঝতে পারছেন। তার বাদে অ্যাপ্লিকেশনটি আনইনস্টল করে দিলেও প্রবলেম না। সো তার বাদে এখান থেকে দেখেন এখানে আপনার ভিডিওর কাজটা তো দেখিয়ে দিলাম। সো এখান থেকে আপনারা ভিডিও দেখবেন কিভাবে। সো জাস্ট এখানে ক্লিক করলে জাস্ট আপনারা এই যে ভিডিওর উপরে যদি ক্লিক করেন তাহলে ইউটিউবে নিয়ে যাবে, এই ফুল ভিডিওটা দেখবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, তার বাদে আপনার 50 পয়েন্ট আপনার ব্যালেন্স অ্যাড করে দিবে। সো আশা করি বুঝতে পারছেন, এখানে কিছু অনেক কিছু ভিডিও আছে, সো দেখে নেবেন। তার বাদে এখানে ম্যাপ কুইজের কাজটাও সেম, ম্যাপ কুইজের কাজে ঢুকবেন। ঢুকা বাদে এখান থেকে দেখেন আমাদেরকে 11টা টাস্ক দিছে, 11টা টাস্কের মধ্যে 11টা টাস্ক যখন কমপ্লিট করবেন এখানে গেট বোনাস অপশন চলে আসবে। গেট বোনাসে ক্লিক করবেন, ফুল স্ক্রিনে একটা অ্যাড লোড দিবে, অ্যাডের উপরে ক্লিক করবেন। ক্লিক করলে যদি ওয়েবসাইটটিতে নিয়ে যায় তাহলে ওয়েবসাইটটিতে শুধুমাত্র 1 থেকে 1.5 মিনিট ভিজিট করবেন, আর যদি আপনাদেরকে গুগল প্লে স্টোরে নিয়ে যায় তাহলে অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে ওপেন করে আপনাদেরকে 2 থেকে 2.5 মিনিট ওয়েট করতে হবে। ওয়েট করলে ব্যাক বাটন ক্লিক করলে আপনার ব্যালেন্সে পয়েন্ট অ্যাড করে দিবে, অর্থাৎ ডলারটা ওয়েট করে দিবে। সো যাই হোক বন্ধুরা, এখন আপনারা এখান থেকে যে এই যে এখানে দেখতে পাচ্ছেন কয়েনটা, এই কয়েনটা কিন্তু আপনারা কনভার্ট করতে পারবেন। যখন 1000 পয়েন্ট হবে তখন আপনারা এখান থেকে কনভার্ট করলে আপনারা 30 সেন্ট পাবেন, অর্থাৎ 30 সেন্ট, অর্থাৎ বাংলাদেশে যদি টাকায় কনভার্ট করেন কখনও 20 টাকা বা 15 টাকা ধরবো না, 10 টাকা বা 8 টাকা বা 12 টাকা পাবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক এখন আপনারা উইথড্র কীভাবে করবেন সেটা আপনাদের দেখায়। আর এখানে ইনভাইট করেও চাইলে এখান থেকে ইনকাম করতে পারবেন। সো এখানে তারা বলছে যে $1 করে দিতেছে। সো যাই হোক আপনারা এটা করতে পারেন। সো থ্রি ডট লাইনে ক্লিক করবেন, থ্রি ডট লাইনে ক্লিক করে দেওয়া বাদে এখান থেকে কীভাবে এখন রিডিম করবেন সেটা আপনাদের দেখাবো, ঠিক আছে। সো কীভাবে রিডিম করবেন, রিডিম করার জন্য এখানে দেখেন বাই গিফট কার্ড রয়েছে, এখানে ক্লিক করবেন, ঠিক আছে। এই যে এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দিবেন, শুধুমাত্র এটার উপরে জাস্ট একটা ক্লিক করলেই হবে। সো দেন এটাতে ক্লিক করে দিবেন, তার বাদে দেখেন এখানে বিকাশের যখন আপনার $0.5 হবে তখন আপনাদেরকে বিকাশে পেমেন্টটা করবে, অর্থাৎ যখন আপনার 40 টাকা বিকাশে মানে এখানে $0.5 হয়ে যাবে তখন 40 টাকা পাবেন। 40 টাকা যখন হবে তখন কিন্তু আপনারা বিকাশে নিতে পারবেন, আর রিচার্জে মাত্র 10 টাকা হলে পেমেন্টটা নিতে পারবেন। যখন 10 টাকা হবে তখন আপনারা এই অ্যাপ্লিকেশনটি থেকে পেমেন্ট নিতে পারবেন। সো অ্যাপ্লিকেশন
অ্যাপ্লিকেশনটি কিন্তু ইনস্ট্যান্ট পেমেন্ট করে, একদম নতুন একটা অ্যাপ্লিকেশন, খুবই ভালো। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক, এখন আপনারা 10 টাকা হলে আপনারা পেমেন্টটা নিতে পারবেন, 40 টাকা হলে বিকাশে নিতে পারবেন। আর এটা হইতেছে গিয়ে ভাই, যত নতুন অ্যাপ্লিকেশন 100% পেমেন্ট করবে, ঠিক আছে। সো এখান থেকে দেখিয়ে দিলাম আপনাদের পেমেন্টের সিস্টেমটা। আর এখান থেকে আপনারা চাইলে এখানে পেটিএমে, যারা ইন্ডিয়াতে আছেন তারা পেটিএম পেপালের মাধ্যমে নিতে পারবেন। তখন আপনার $5 লাগবে পেটিএমের জন্য, পেপালের জন্য $5, গুগল গিফট কার্ডের জন্য $25, অ্যামাজন গিফট কার্ডের জন্য $25। আর এখান থেকে যারা ফ্রি ফায়ার লাভার আছেন তারা কিন্তু এখান থেকে আপনারা চাইলে $10 দিয়ে আপনারা ফ্রি ফায়ারে রিডিম করে নিতে পারেন, ইউসি নিতে পারেন আপনার ইয়োতে, যে পাবজিতে গেমস যেটা আছে সেটাতে। সো যাই হোক, আপনারা ডেইলি পেমেন্ট এই অ্যাপ্লিকেশনে কাজ করে ডেইলির পেমেন্ট ডেইলি নিতে পারবেন। সো আশা করি বুঝতে পারছেন। সো যাই হোক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের চ্যানেলটির সাথে থাকবেন। আর নেক্সট ভিডিওটি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।